দুর্ঘটনায় জখম নিম ফুলের মধ্য ধারাবাহিককে সৃজন ওরফে রুবেল দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাস যাকে আপনারা বর্তমানে নিয়মিত নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজন চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন সদ্য রুবেলের প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পোস্ট থেকেই এই খবর পা গিয়েছে এক সংবাদ মাধ্যমে সোহাগ জলের অভিনেত্রী জানিয়েছেন নিম ফুলের মধু ধারাবাহিকে একটি অ্যাকশন দৃশ্যে বাসের ওপর লাভ দেওয়ার সময় শ্যুট করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে গোড়ালি ভেঙে গিয়েছে আপাতত ছয় সপ্তাহ চিকিৎসক সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে এরপর প্রয়োজন হলে অপারেশন করতে হবে সোশ্যাল মিডিয়ায় রুবেলের ছবি শেয়ার করে সেতা লেখেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি খুব সাহসী তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি ভালো তাই তোমার সাথে কোনো খারাপ কিছু হবে না শুধু কয়েকটা দিনের অপেক্ষা সকলে প্রার্থনা করো প্লিজ আর জি প্রেমিকা সেতার